আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা এখন অবস্থান করছি মদিনা শহরে। মদিনা শহর থেকে এই যে আমরা সাবা মসজিদে আসলাম, সাবা মসজিদটি মদিনা মনোয়ারা থেকে অতি নিকটে। তো বন্ধুরা, এখানে সাত মসজিদ, আরবিতে বলা হয় সাবা, বাংলাতে বলা হয় সাত মসজিদ। তো মসজিদ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানি। মদিনা মনোয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতি শহর, যে শহরে প্রতিটি স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের স্মৃতিচিত্র। হিজরতের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহর কাটিয়েছেন। মুসলমানদের প্রাথমিক উত্থান ও বিজয়ের সাক্ষী এই শহর। এই শহর থেকেই অর্ধ পৃথিবীকে শাসন করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় বিভিন্ন স্থানে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সেই উত্থান, বিজয় ও গৌরবের কথাই মাথা উঁচু করে প্রকাশ করেছেন। এমনই একটি স্থাপনা সাত মসজিদ। মদিনার উত্তরে সালাআহ পাহাড়ের পাদদেশে এই সাত মসজিদ অবস্থান। পঞ্চমী হিজরি সালে খন্দকের যুদ্ধের সময় এই স্থানকে খন্দক খনন করে মদিনার মুসলমানদের মক্কা কুরাইশদের নেতৃত্বাধীন সম্মিলিত আরব মুশরিক বাহিনীদের আক্রমণকে প্রতিহত করেছিল সম্মিলিত মুশরিক বাহিনীকে। তো বন্ধুরা, আমরা মসজিদের ভিতরে ঘুরে আসি, দেখা যাক মসজিদের ভিতরে কী কী স্থাপনা করা আছে এবং আমরা এর মসজিদের পরে যে সাতটি মসজিদ যাদের নামে সাহাবিদের নামে অবস্থান করা হয়েছে তাদের নাম আমরা বর্ণনা করবো। তো সাতটি মসজিদের নামগুলি আমি প্রকাশ করতেছি। সাতটি মসজিদগুলি যথাক্রমে আল ফাতাহ মসজিদ, আল সালমান আল ফার্সি মসজিদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, উমর বিন খাত্তাব মসজিদ, সাদ বিন মুয়াস আবু তালিব মসজিদ, আলী বিন আবি তালিব মসজিদ, ফাতেমাতুজ জাহরা মসজিদ। তো বন্ধুরা, দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর মনোরম পরিবেশ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার ঘর কতই না সুন্দর। তো তিনটি মসজিদ ভেঙে একটি মসজিদ নির্মাণ করা হয়। তো এই মসজিদ সম্পর্কে আরও কিছু তথ্য। এই স্থাপনাটি একক কোনো স্থাপনা নয়, বরং ছয়টি ভিন্ন ভিন্ন মসজিদ নিয়ে এই স্থাপনা অবস্থান। ছয়টি মসজিদ, মসজিদের অবস্থান সত্ত্বেও সমগ্র স্থাপনাটি সাত মসজিদ নামে পরিচিত। ছোট ছোট এই মসজিদগুলোর সাথে স্থান থেকে অল্প কিছু দূরেই অবস্থিত মসজিদে ক্যাবলাতাইন বা দুই ক্যাবলাই মসজিদকে একত্রিত অন্তর্ভুক্ত করে এদেরকে একত্রে সাত মসজিদ হিসেবে ডাকা হয়। তো দ্বিতীয় উমর হিসেবে পরিচিত উমাইয়া খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই মদিনায় গভর্নর থাকাকালে 87 হিজরি থেকে 93 হিজরির মধ্যে 705-711 ইসাই এই মসজিদগুলো সর্বপ্রথম নির্মাণ করেন। পরবর্তী বিভিন্ন সময়ে এই মসজিদগুলো সংস্কার করা হয়। উসমানি শাসন আমলে উসমানি সুলতান ও খলিফা প্রথম আব্দুল মজিদ ইসাই 1851 সালের দিকে মসজিদগুলো পুনর্নির্মাণ করেন। তো বন্ধুরা, মদিনায় যে মসজিদগুলো আছে প্রত্যেকটি মসজিদেই পানির ব্যবস্থা আছে। কিছুক্ষণ আগে আমরা দেখলেন পানি গ্রহণ করলাম। তো বন্ধুরা, এটি হচ্ছে ছেলেদের নামাজের জায়গা, অপরপাশে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা করা আছে, অপরপাশে মহিলারাও নামাজ পড়তে পারবে এমন ব্যবস্থা করা আছে এই মসজিদে। তো বন্ধুরা, মসজিদটি দেখলেন ভিতরে অনেক সুন্দর মনোরম পরিবেশ। তো মসজিদটি দেখতে অনেক বড়। তো আমরা এখন বাহির হচ্ছি। তো বন্ধুরা আসেন, আপনাদেরকে ছোটো ছোটো মসজিদগুলোই দেখাই। তো আমরা ছোটো ছোটো মসজিদগুলোই জুমের আকারে করে দেখানো হচ্ছে। তো দোয়া করবেন আগামীতে আমরা আরও দুই কাবলা মসজিদ নিয়ে আমরা ভিডিও করবো। তো দোয়া করবেন আমাদের জন্য, প্রত্যেকটি মুসলমান যেন এই মদিনায় আসতে পারে এবং মদিনায় এই মসজিদগুলো দেখতে পারে, আল্লাহ তাআলা নবীর ঘর, আল্লাহ তাআলার ঘর এবং সব কিছু দেখতে পারে। বন্ধুরা, সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলার ঘর, নবীর ঘর, সবাই এই এই পবিত্র স্থানগুলোই দেখতে পারে। তো বন্ধুরা, সকলেই সকলের জন্য দোয়া করবেন এই পবিত্র স্থানগুলোই সবাই পরিদর্শন করতে পারি এবং এখানে সালাত আদায় করতে পারি, নিজের জন্য বা পরিবার পরিজনের জন্য দোয়া করতে পারি, যাতে দুনিয়া ও কামিয়াবি, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করতে পারি। এবং দেখেন বন্ধুরা, আমি জুম করে ছোটো ছোটো মসজিদগুলো দেখাচ্ছি। এই ছোটো ছোটো মসজিদ ভেঙে, তিনটি মসজিদ ভেঙে একটি মসজিদ
স্থাপনা করা হয়। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা যখন দেখালাম তিনটি মসজিদ ভেঙে একটি মসজিদ স্থাপনা করা হয়েছে, যা আমরা কিছুক্ষণ আগেই দেখে চলে আসলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, দোয়া করবেন সকলে সকলের জন্য, যেন আমরা ভালোভাবে আরও মক্কা বা মদিনায় ভালো ভালো কোনো পবিত্র স্থানের ভিডিও নিয়ে আসতে পারি। এ বলে আমাদের ভিডিও শেষ করছি। দোয়া করবেন সকলে সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।